আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আচ্ছা, সো আমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে ভাই, যখন নামাজে যখন জামাতে যখন নামাজ পড়বো, তো যখন ইমাম সাহেব নিয়ত বাঁধবে, নিয়ত বাঁধার পরে এজ এ মুসল্লি আমার দায়িত্ব কি, আমি কি ওই যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়বো, পড়ে কি আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুপ করে থাকবো, নাকি আমি জাস্ট খালি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, আমি কোনো কিছু বলবো না? সুন্দর প্রশ্ন করেছেন, আপনার সাথে আর অনেকে জেনে ফেলবেন, নামাজের মতো মৌলিক প্রশ্ন করেছেন। আমি অনুরোধ করব, আপনি একজন শিক্ষিত মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাও একটা ইলম। আপনি যে কথায় বললেন, আমার সাথে কথা বললেন, এটাও একটা ইলম, ভাষা জ্ঞান। আপনাকে আমি অনুরোধ করব যে নামাজের উপর সহি কয়েকটি বই আছে। একটি বইয়ের নামই হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন। এই বইটা কি আপনি একটু কষ্ট করে কিনবেন ভাই? যেন অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে, মাত্র 2-2.5 পাউন্ড বোধহয় হবে বইটার দাম। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন, এই বইটা কিনে ফেলেন, আপনার এই মাসআলা সহ বাকি অনেকগুলো মাসআলা পেয়ে যাবেন। এবং আপনি মাশাআল্লাহ নামাজের মাসআলার ক্ষেত্রে আর আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি এটা কিনেন, পড়েন, খুবই মানে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। এবারে আসি, ইমাম সাহেবের সাথে আপনি আল্লাহু আকবার বলার পর ইমাম সাহেব বড় এই কী বলে আওয়াজ করে যেসব নামাজ পড়া হয়, যেমন মাগরিব, এশা এবং ফজর, এই সব নামাজে আমরা আল্লাহু আকবার বলে সুবহানাকা পড়বো, এরপরে চুপ থাকবো, যেহেতু উনি সূরা ফাতিহা আওয়াজ করে পড়বেন। তো যখন আওয়াজ করে যেসব নামাজে পড়া হয়, এইসব নামাজে আমরা চুপ থাকবো, কানে শুনবো। কেন শুনবো? ওই দেখেন, আমি আগে বলেছি একটু আগে যে কোরআন থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন ইনস্ট্রাক্টর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন ওয়া ইযা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, তখন তোমরা চুপ থাকো, একদম চুপটি মেরে কানে শোনো, কান পেতে শোনো। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম এটা। তাইলে এখন ইমাম সাহেব শুরু করছেন সূরা ফাতিহা কোরআন না, তাইলে আপনি আমি একদম কান পেতে শুনতে থাকব। গেল এই এক অংশ। সেকেন্ড অংশ হচ্ছে যখন ইমাম সাহেব চুপ থাকবেন আর আসর জোহরের নামাজে, তখন তো ইমাম সাহেব চুপ, আল্লাহু আকবার আওয়াজ করে কইছি আমরা, আল্লাহ আকবার বললাম, এখন কী করতে হবে? ইমাম সাহেবও চুপ, আপনিও চুপ, না চুপ থাকবো না। ইমাম সাহেব কিন্তু একটা জবে আছেন, তিনি সূরা ফাতিহা পড়ছেন, তো আমি তো চুপ না, তাইলে আসুন আমরাও চুপ থাকবো না। ওনার ফাতিহা আমরা এখন শুনতে পাই না, যেহেতু উনি চুপ করে পড়ছেন, চুপে চুপে পড়ছেন। এমত অবস্থায় নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, তিনি বললেন যে নামাজে ফাতিহা পড়াও নাই শোনাও নাই, এই নামাজ বাতিল। তাহলে এখন আসুন, আমরা তো এখন শুনতে পাচ্ছি না, তাহলে এখন পড়ি, তাইলে আমরা আজবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। তাইলে চুপ নামাজে আমরাও ফাতিহা পড়ব, আর যে নামাজে আওয়াজ করে ইমাম সাহেবরা পড়বেন, এই নামাজে আমরা চুপ থেকে আমরা সূরা ফাতিহা শুনব। আশা করি ক্লিয়ার, তাইলে ব্যালেন্স হয়ে গেল। এখন যেসব নামাজে বড় আওয়াজে তিনি করলেন, যেমন সূরা কী বলে সূরাতুল মাগরিবে তিনি প্রথম রাকাতে 2 রাকাতে তিনি আওয়াজ করে পড়লেন, শেষের রাকাতে তো আর আওয়াজ নাই, তাহলে ওই সময়ও আমরা চুপ থাকবো না, আমরা নিজেরা পড়ব। এশা শেষের 2 রাকাতেও আমরা নিজেরা পড়ব। এই জন্য যত জায়গায় ইমাম সাহেব চুপ, আমরা যেন সূরা ফাতিহা পড়ি, এটা হচ্ছে আদব নামাজের, তাইলে সওয়াব পাওয়া যাবে। আবার কেউ কেউ আপনাকে হয়তো বলবেন যে এখানে তো আওয়াজ কী বলে চুপ চুপ থাকলেও তো নামাজ হয়ে যাবে না। হ্যাঁ, আপনি যদি না পড়েন আপনার নামাজ হয়ে যাবে, কারণ হচ্ছে ইমাম সাহেবের ফাতিহা পড়া আপনার জন্য এনাফ হয়ে যাচ্ছে। এই একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাম এটাও বলেছেন। এখন যদি আপনি পড়েন কেমন, তাইলে আপনি এক্সট্রা সওয়াব পাইলেন, না পড়লে আপনার নামাজ হওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার ভাইজান।